वेलकम टू जोड़े बोलो सबाई कैमन आछेन एखन ही सकाल आठटार मतो बजे छेले एखनो घुमोच्छे उठे सब खावार टावार बानाई तारपरे ओके ओठाबो आजके आकाशटा देखुन केमन मेघला करे रयेछे माने जे कोनो मुहूर्ते आबार बृष्टि नामते पारे এই যে আজকে কালকে কিছু রান্না করিনি জানেন তো রাতে আসলে আজকে মাছ করব বলে আর মাছটা না মানে যেখান থেকে এখন নিচ্ছি ওই ব্লিংকিট ওখানে দেখছি বেশ ভালো দিচ্ছে কিন্তু ওখানে কি বলুন তো মানে আজকে অর্ডার করলে ওটা কালকে আসছে একদম সকাল সকালই দিচ্ছে তো আজকে ওই সকাল 7টার সময় মাছ দিয়ে চলে গেছে তো এখন এই ব্রেকফাস্ট বানিয়ে মাছটা রান্না করার তো টাইম হবে না তো ওই ভাজা করেই ছেলেকে নিয়ে বেরিয়ে যাব চলুন রান্নাঘরে যাই আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই পুজো হয়েছে এবারে স্কুলে যেতে হবে তো লেট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করো হ্যাঁ তাড়াতাড়ি পুজোটা দিয়ে নাও বাবা দেখো আজকে স্কুলে গিয়ে কাঁদবে না তো গুড বয় এই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে অঙ্কুর ছেলেকে রেডি করছে আমি এই ততক্ষণ ঝটপট এই মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা থাকলে কি এসে রান্নাটা হয়ে যায় নইলে আবার এসে খুব লেট হয়ে যায় আর কি কয়েকদিন দেখছি ওই জন্য যতটা কাজ এগোনো যায় না এই করে রাখছি যাই হোক চলুন বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি ওয়াও করে স্কুলে যাবে তাই বাহ চলো আমি নিয়ে যেতে পারবে তো আচ্ছা আমি তাহলে বসি তোমার সাইকেলে ঠিক আছে চলো 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 অঙ্কুর এখন এই গাড়ি বুক করছি সকালে যাওয়ার টাইমটাতে জানেন তো গাড়ি পেতে খুব প্রবলেম হয় আসার সময় যদিও হয় না তো যাই হোক এই বুক হয়েছে এই এখন আমরা যাচ্ছি তবে অঙ্কুর আমাদের সাথে যাবে না ওর তো অফিস আছে এই আমিই ছেলেকে নিয়ে যাব বাবা আবার আজকে অটোর জায়গায় কি গাড়ি এসছে দেখুন এই ভেতরে রাস্তাটা দেখুন এত ভালো না আর এই ভেতরে রাস্তা দিয়ে না গেলে এত জ্যাম থাকে মেন রোডে তো কতক্ষণে পৌঁছাবো ঠিক থাকে না এই আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি দেখি আজকে তো সবে থার্ড দিন কি করে ছেলে না না আমি এক্ষুনি নিয়ে চলে যাব মানে ওখানে সানফ্লাওয়ার যেরকম ড্র আছে এই সানফ্লাওয়ারগুলো কি ভেতরেও আছে ভেতরেও আছে কাঁদতে কাঁদতে ঢুকেছিল ঠিক কথা নিয়ে এই টিচার আমাকে এখন ফটো পাঠাচ্ছে যে বেশ বন্ধুদের সাথে খেলছে জানেন তো আজ অনেকক্ষণ 1.5 ঘন্টার মতো হয়ে গেছে আছে ক্লাসে এবারে বের করে নেবো জানেন তো নইলে ফিরতে আবার লেট হয়ে যাবে দাঁড়ান তারপরে আপনাদের সাথে কথা বলছি নিয়ে আসবে ঠিক আছে চলো 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 দেখি গাড়ি বুক করি চল আয় বলি চলো 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 নিয়ে নিয়েছি চলো চলো এসো এসো আজ আবার আমি ডাকতে গেছি আসলে এত তাড়াতাড়ি তো কাউকে নিয়ে যায় না যেহেতু সবাই সোসাইটির মধ্যেই থাকে কিন্তু আমি যেহেতু দূরে যাই ওকে নিয়ে ওই জন্য আমি না এই কয়েকদিন তাড়াতাড়ি বের করে নিচ্ছি আবার আমি ডাকতে গেছি বলে বলছে আর একটু আমি থাকি না মানে এবারে ধীরে ধীরে সব ভালো লাগছে সবাই সাথে চেনা জানা হচ্ছে যাই হোক চলুন বাড়ি যাই বাড়ি ফিরে আপনাদের সাথে কথা বলছি আজকে বেশ লেট হয়েছে আসলে কাঁদছিল না বলে না আমি বেরও করছিলাম না তো বেশ ভালোই লেট হয়েছে আজকে টুকটাক না কিছু কেনাকাটার ছিল আর কি এবার এখন তো প্রায় বিকেলবেলা বৃষ্টি হয় বলে বেরোতে পারি না তো ভাবলাম এই এখনই যখন বাড়ি ঢুকছি তখন এই গ্র্যান্ড মার্টেই এসছি গ্র্যান্ড মার্টটা তো বলি না আমাদের বাড়ির একদম পাশেই তো একেবারে কিনে টিনে নিয়ে তারপরেই ঢুকবো ওই দিকে আজকে যেহেতু লেট হয়েছে দিদিও তাড়াতাড়ি এসে গেছে বারবার ফোন করছে তাই এই তাড়াতাড়ি করছি একেবারে কিনে নিই তারপরে দাঁড়ান আপনাদের সাথে কথা বলছি ক্যান্ডি কিনে দিয়েছি কালকে ক্রাই করবে না তো স্কুলে পাক্কা গুড বয় মনে থাকবে তো তুমি না কি আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি দিদি চলে আস মামা কলাতে পেছে নাও মামা আঙ্কি চাপিয়া যাবে
এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছে মহারাজ, এইদিকে দিদিও এসে গেছে। আমি না এই আর দিদির জন্য ওয়েট করছি না, এই যে এই কড়াইটা খালি আছে ওটাতেই আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে ছেলের সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, মাছ তো সকালে ভেজেই গেছিলাম। ছেলেরটা না আগে বসিয়ে দিই দাঁড়ান, নইলে অনেক লেট হয়ে যাবে, 12টা বেজে গেছে আজকে জানেন তো। এই প্রেশার কুকারেই না মাছটা দিয়ে দিচ্ছি, নইলে এত লেট হয়ে যাবে আলাদা করে কড়াইতে করলে। তুমি দেখো আমি একটু রান্নাটা করে আসি, ঠিক আছে? কি গো? হ্যাঁ বলো না, বসলে হবে না, রান্নাটা করে আসছি, ঠিক আছে? যাক ছেলের সব হয়ে গেছে আর কোনো চিন্তা নেই, এই আমার এই যে এবারে মাছের ঝোলটা করব হয়ে যাবে। কালকে রাতেই তো ডালটা করে নিয়েছিলাম, আজকে তখন তো এই আলু উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, এখন এই শুধু মাছটা করলেই আমার হয়ে যাবে। এই ব্লিঙ্কিট থেকে জানেন তো এটা নিয়েই 3 বার মাছ নিলাম, বেশ ভালো কিন্তু দিচ্ছে এখনো পর্যন্ত। তবে কি একটাই প্রবলেম, ওই যে শুধু রুই কাতলা নইলে তেলাপিয়া, এছাড়া আর যেসব, হ্যাঁ আর চিংড়ি পাওয়া যায় যদি এখানে এসে না চিংড়িটা, কারণ চিংড়িটা দেখছি ফ্রোজেন আর কি, ওই জন্য কেমন কি হবে সেই ভয়ে চিংড়িটা খাওয়া হয়নি। বাকি যেসব মাছ আছে মানে ওগুলো মানে সে পুরো শার্কের মতো দেখতে জানেন তো, মানে নামও জানি না, কোনোদিন চোখেও দেখিনি, তাই রিস্ক নিয়ে আর অর্ডার করি না, এই রুই বা কাতলাটাই আপাতত অর্ডার করে চালানো হচ্ছে। তবে শুনেছি হোয়াইট ফিল্ডের ওইদিকে আমার যেসব বন্ধুবান্ধবরা থাকে ওদিকে আবার না মাছটা বেশ নাকি ভালো পাওয়া যায়, আর আমরা এর পরে যেখানে যাচ্ছি ওই ইলেকট্রনিক সিটির ওখানে মানে যেখানে ওই ছেলে পড়ছে ওখানেও আবার মাছটা ভালো পাওয়া যায়, কিন্তু এখন যেখানটায় আছি না এখানেই মাছের প্রবলেমটা প্রচুর। আর একটা আমরা না অনেক খোঁজ খবর নিয়ে আর একটা আমরা ওই অনলাইন সাইট পেয়েছি, যদি ওদের এখানে একটা আউটলেট আছে, মানে এখানে বলবো না মানে আমাদের এখান থেকে অলমোস্ট মানে 20-22 কিলোমিটার দূরে, ওদের আবার অনলাইনে জানেন তো সব রকম ওই যে ট্যাংরা মাছ শিঙি মাছ সব মাছ আছে, কিন্তু ওদের মাছের দাম যদি হয় মানে 150 টাকা দেখায় তাহলে মানে ডেলিভারি চার্জ নিচ্ছে 160 টাকা, মানে এত টাকা ডেলিভারি চার্জ দিয়ে বলুন মাছ খাওয়া যায়, ওই জন্য আর ওখান থেকে অর্ডার করি না। যাই হোক আপনাদের সাথে দেখুন এই কথা বলতে বলতে আমার এই মাছ হয়ে গেছে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এই খাওয়া দাওয়া করে এবার ছেলেকে ঘুম পাড়াবো, এই যে এটা ছেলের মাছের ঝোল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ও হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।